এখানে লক্ষ্য করা দরকার যে তয়ের সঙ্গে ম আছে বলেই তয়ের উচ্চারণে একটু নাকি সুর লাগছে, ত হয়ে যাচ্ছে ত। তয়ে ম এবং তয়ে দন্ত ন, এই যুক্তাক্ষর দুটির মধ্যে চেহারায় অনেকখানি মিল থাকায় আমরা লিখতে গিয়ে হয়তো কেউ কেউ কিংবা উচ্চারণের সময়ও অনেকেই ভুল করে ফেলি, তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে, সাবধানে লিখতে হবে বা বলতে হবে। অনেকেই দন্ত ন এবং ম যুক্ত করতে গিয়ে অবচেতনভাবে তয়ের নিচে উভয় ক্ষেত্রেই দন্ত ন লিখে ফেলেন। আসলে যখন তয়ে দন্ত ন হবে তখন তয়ের নিচে আমরা দন্ত ন যুক্ত করে সেই যুক্তাক্ষরটি লিখব ঠিকই, কিন্তু যখন তয়ে ম হবে তখন দন্ত ন এর মতোই পুটুলিটার পরে পাশ দিয়ে একটি লম্বা আকারের মতো যুক্ত করতে হবে। কি না কখন একত্রে এবং কখন আলাদা লিখতে হয়? এক্ষেত্রে আগে দুটি উদাহরণ শুনে নেওয়া যাক। তুমি কাজটা করবে কি না বলো, না করলে আমি কাজটা ওকে দিয়ে দেব। এ বাক্যে কি এবং না তাদের নিজ নিজ অর্থ বহন করছে। কাজটা করবে কি না এটাকে যদি ভেঙে বলি তাহলে দাঁড়াবে করবে কি করবে না সে কথাটা বলো। এবারে অন্য উদাহরণ চয়ন করা যাক। অনুষ্ঠান আছে কি না তাই আজও শাড়ি পরেছে। এই বাক্যে কিনা অর্থ যেহেতু, শুধু তাই নয়, বোঝা যাচ্ছে বক্তা শাড়ি পরার একটা ব্যাখ্যা দিচ্ছেন। পূর্বেই শাড়ি পরার কারণ নিশ্চয়ই জিজ্ঞেস করা হয়েছিল, যদিও এই বাক্যে কোথাও তা বলা হয়নি। অথচ কিনা আছে বলেই এতগুলো ব্যাপার আমরা বুঝে নিতে পারলাম, অর্থাৎ শাড়ি কেন পরেছে সেরকম একটি জিজ্ঞাসা হয়তো আগে ছিল এবং শাড়ি পরার কি কারণ সেই ব্যাখ্যাটা পাওয়া গিয়েছে। এই কিনা, এই কিনা হলো যুক্ত করে লিখতে হয় আর আগের কিনাটা আলাদা লিখতে হয়। কিন্তু আধুনিককালে আমরা লক্ষ্য করছি যে প্রায় সকল ক্ষেত্রেই কিনাকে একত্রে করে লেখেন বা একত্রে লেখেন, এটি ঠিক নয়। এই কিনা আলাদা হলে এক অর্থ প্রকাশ করে এবং একত্রে হলে অন্য অর্থ প্রকাশ করে। তাই বাক্যের যে অর্থ তুমি প্রকাশ করতে চাচ্ছ সে অনুযায়ী কিনাকে হয় একত্রে লিখবে অথবা আলাদা লিখবে। আপু, অনেক ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ করার সময় মহাপ্রাণ পুরোপুরি উচ্চারিত হয় না, যেমন অনেক সময় আমরা কাদকে কাদ উচ্চারণ করি, তো এটি কেন হয় বা এই ত্রুটিটি কিভাবে এড়িয়ে চলবো? তুমি যে উদাহরণ তুলে ধরলে এটাকে বলে শব্দের মহাপ্রাণতা লোপ পাওয়ার প্রবণতা। বাংলা উচ্চারণে শব্দের শেষ ব্যঞ্জনে মহাপ্রাণতা লোপ পাওয়ার একটা সাধারণ প্রবণতা আছে, এটা আমরা একটু সতর্ক থাকলেই হয়তো আর হবে না। শব্দের শেষের মহাপ্রাণ ধ্বনি যদি ব্যঞ্জনান্ত অর্থাৎ হসন্তযুক্ত উচ্চারিত হয় তবে সেই ধ্বনির মহাপ্রাণতা লোপ পায় বা ক্ষীণ হয়ে যায়। এই যেমন কাঁধ শব্দটির কথা বললে, একইভাবে আরো বলা যায় সাধ, বাঁধ কিংবা বাঁধ প্রভৃতি শব্দের ধ, ধয় হসন্ত এর উচ্চারণ এটা ছোট হয়ে অনেকেই হয়তো দ কিংবা দ এবং ধয়ের মাঝামাঝি কিছু একটা উচ্চারণ করে থাকে, এটা একেবারেই অসতর্ক থাকার কারণে হয়। আরেকটা হচ্ছে যে মহাপ্রাণ এই বর্ণ উচ্চারণ করার জন্য যে বাড়তি একটু দম খরচ করতে হয় এই সতর্কতা বা প্রবণতা আমাদের মধ্যে নেই বলে আমরা কি করি, ধয়ের পরিবর্তে দ বলে ফেলি, ভয়ের পরিবর্তে ব বলে ফেলি। যেমন আরো বলা যেতে পারে আছড়ানো, গাছপালা, সাঁঝ বেলা, এই শব্দগুলোতে ছ এবং ঝয়ের মহাপ্রাণতা খুবই ক্ষীণ। মাছ, গাছ, এই শব্দগুলো বলতে যে একটু হালকা ধাক্কা দিয়ে বলতে হয়। বৈশাখ শব্দগুলো শুদ্ধরূপে উচ্চারণ করতে হলে সামান্য একটু হসন্তযুক্ত করে শুরুতে যদি তুমি উচ্চারণ করার অনুশীলন শুরু করো তাহলে এক সময় ঠিকভাবে উচ্চারণ করতে পারবে। আর তা না হলে হয়তো দেখবে যে এমনভাবে বলছো যে অনেক সময় হয়তো মূল ধ্বনিটাই শোনা গেল না। শেষ মহাপ্রাণিত ধ্বনিটি যদি স্বরান্ত হয় অর্থাৎ হসন্তযুক্ত না হয় তাহলে কিন্তু উচ্চারণে মহাপ্রাণতা লোপ পায় না। যেমন একটু আগে বলেছিলাম বাধ অর্থাৎ বাধা দেয়া, সেই ক্ষেত্রে যদি আমরা বাধা বলি তখন কিন্তু দেখো বাধা বলছি, তখন কিন্তু কেউ ভুল করেও বাধা বলছে না। কিন্তু যখনই শব্দটা বাঁধ কিংবা বাধ, একটা আছে বাঁধ অর্থাৎ বন্ধন আর একটা আছে বাধ অর্থাৎ বাধা দেয়া, এই দুটো শব্দের বেলায় অসতর্ক থাকলেই বাদ হয়ে যায়। উচ্চারণের সময় সতর্ক থেকে আমরা এই স্বাভাবিক প্রবণতা এড়াতে পারি। ভাইয়া, একমত বোঝাতে
ঐকমত্য লিখব নাকি ঐকমত লিখব? একমত বোঝাতে বাংলায় অনেকেই ঐক্যমত শব্দটি ব্যবহার করে থাকেন। ইদানিং বেতার টেলিভিশনের খবরে প্রায় বলতে শুনি সভায় সকলে এ বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন, কিন্তু ঐক্যমত শব্দটি অশুদ্ধ এবং অবশ্যই এটি পরিহার্য। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে ঐক্যমত্য অর্থ দেয়া আছে একমতির ভাব বা ধর্ম, একমতিত্ব, মতৈক্য। সে কারণে একমত হওয়া বা মতৈক্যে পৌঁছানো এরকম অর্থ বোঝানোর জন্য ঐকমত্য লেখাই শুদ্ধ। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি উচ্চারণের সূত্রে। আজ বলবো শব্দের প্রথম অধ্বনি বা আদ্য অয়ের অধ্বনিতে রূপান্তরিত হয়ে যাওয়ার পঞ্চম নিয়ম বা সূত্র। শব্দের প্রথমে অ থাকলে স্বরবর্ণের অ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত অ এবং সেই অয়ের পরে যদি ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেমন ম দন্ত সয় ঋকার মূর্ধন্য ন, এর উচ্চারণ হচ্ছে মসৃণ। এটাকে অনেকে ঋকারের পরিবর্তে রফলা থাকলে, যেমন যেই বর্ণের সঙ্গে রফলা যুক্ত হয় সেই বর্ণটি যদি শব্দের মধ্যে কিংবা শেষে থাকে তাহলে যেমন আমরা দুবার উচ্চারণ করি বর্ণটি অর্থাৎ দ্বিত্ব উচ্চারিত হয়, একই নিয়মে অনেকে ভুল করে ঋকার থাকলেও দ্বিত্ব উচ্চারণ করে থাকেন। অনেকেই হয়তো মসৃণ বলেন, তা হবে না। ঋকার থাকলে সবসময় সেটার উচ্চারণ একবারই হয়, সেই বর্ণটির উচ্চারণ এবং ঋকারের উচ্চারণ একবারই হয়। তাই আমরা ম দন্ত সয় ঋকার মূর্ধন্য ন এটার উচ্চারণ করব মসৃণ। একইভাবে আরো দুটো শব্দের কথা বলছি, ব কয় তয় ঋকার তয়াকার উচ্চারণ হবে বক্তৃতা। একইভাবে আরেকটি শব্দ হচ্ছে অন্তঃস্থ জ কয় ঋকার ত উচ্চারণ হবে যকৃত। আবার এই নিয়মেই যদি আমরা বলতে যাই পয়রফলা কয় ঋকার ত তাহলে হবে প্রকৃত, প্রকৃত নয় কিন্তু, বা পয়রফলা কয় ঋকার তয় হ্রস্ব ইকার উচ্চারণটা হবে প্রকৃতি। কখনোই আমরা এই ক্ষেত্রে প্রকৃত বা প্রকৃতি বলবো না। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই আমার বাংলা ভাষা গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি ইকবাল খোরশেদ, উপস্থাপনা সহযোগিতায় মাহমুদা আখতার এবং যে শিক্ষার্থীরা আমাদের